হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আজকে একদম অন্যরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমার ছেলের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সামার ভ্যাকেশানের রুটিনটা কারণ এখন স্কুলটা ছুটি যাচ্ছে সামার ভ্যাকেশনের ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই দেখো প্রথমে ব্রাশ করে নিচ্ছ আর নিচ্ছে আর কি আর ও কিন্তু তোমার হচ্ছে বাহাতে সব কিছু অনেক কিছুই করে থাকে খায় না যদিও বা আমরা বকে বকে ওকে করি ডান হাতে করিয়ে দিয়েছি তো বাহাতেও হচ্ছে ব্রাশ করা ড্রয়িং করা কিছু কিছু জিনিস মাঝে মাঝে লেখা তো অনেক কিছুই ও কিন্তু হাতে করে থাকে তোমরা সারা দিন ওকে দেখলেই বুঝতে পারবে যে ও হাতে কী কী করে তো সকালে এই যে এরকম দুধটা গরম করে নিলাম ওর জন্য ওকে বললাম যে কি খাবি তুই আজকে তো ও বললো দুধ কারণ কি এখন অনেকটাই বড় হয়েছে তো সেই জন্য এরকম কোনো বাধা ধরা খাবার খাবারও নেই যে এটাই ওকে খাওয়া হবে বা এটাই ও খাবে ওর ইচ্ছা মতন ও যেটা ইচ্ছা করে সেটাই ওকে দিই ইচ্ছে করলে কখনও বলে দুধ চা খাবো তো জন্য দুধ চাও করে দিই আবার তোমার হচ্ছে একবারে রুটি তরকারিও খায় আবার সকালে ব্রেকফাস্টে কিন্তু ও হচ্ছে তোমার ভাতও খায় তো ওগুলোর কোনো ঠিক থাকে না তো ওই জন্য ওইদিকে আমার আমাদেরও চা করে নিলাম আর ওর জন্য হচ্ছে দুধটা রেডি করে নিলাম তো দুধটা রেডি করে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতন আর সঙ্গে সকালে মেরি বিস্কুট দিয়েই ও দুধটা খাবে তো ওই দুধটাও দেখো ব্রাশ টাশ করে এসে চোখ মুখ ধুয়ে এসে ওই দুধটা নিয়ে বসে গেছে আর কি খেতে এগুলো তো আর খাইয়ে দিতে হয় না নিজেই খেয়ে নেয় তো ওইটুকু খেয়ে নেবে আর ওইদিকে হচ্ছে তোমার সকাল দশটা নাগাদ ওর আনটি আসবে এতদিন আটটাতেই আসতো কারণ কি যেহেতু সকালে ঘুম থেকে উঠে ও সাড়ে ছটার মধ্যে স্কুলে বেরিয়ে যায় সাতটা থেকে স্কুল শুরু তো ওই জন্য আর একটুখানি ঘুমালো ঠিক আছে সামার ভ্যাকেশানে খুব বেশিক্ষণ যাতে না ঘুমায় ওই জন্য কিন্তু আটটাতেই আন্টি আসতো যাতে অভ্যাসটাও থাকে তো এই কিছুদিন হলো আবার আনটিকে ও নিজেই বলেছে আনটি তুমি দশটায় আসবে আমি একটু দেরিতে পড়তে বসবো তো এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো ওইভাবে ম্যানেজ করে নিই কখনও আনটি সুবিধা কখনো আমাদের সুবিধা অনুযায়ী আনটি তোমার দশটায় আসবে তার আগে ও একটুখানি আন্টি যেগুলো করা দিয়ে গেছে সেগুলোই একটু পরে নিয়েছে কারণ কিছুতেই সময় কাটছে না এই দেখো ওর দেখো হ্যান্ড রাইটিংটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরকমই এখনো অবধি হ্যান্ড রাইটিংটা রয়েছে এখন পরে ক্লাস 3 তো ববির সাথে হ্যান্ড রাইটিং থেকে ভালো হবে না বাজে হবে বলতে পারবো না কিরকম কি হবে তবে কারসিপ্রাইটিংটা কিন্তু ও নিজের চেষ্টাতেই শিখেছে আর স্কুলে কিছু কারসিপ্রাইটিং এছাড়া সোয়ান যায় না তো এখন ওটা নিজের চেষ্টাতেই কারসিপ্রাইটিংটা কিন্তু He can say what her favorite he that singing sounds different to all the words that I can say in the magic summer day. He cannot work in it, it, it with my motion out his foot. ওদিকে দেখো সম্পূর্ণ দুধটা কিন্তু ও খায়নি এরকমই করে প্রতিটা খাবার ও কিছু না কিছু ফেলে দেবেই সেটা ভাত হোক ম্যাগি হোক যা কিছু হোক না কেন একটু খাবার ওর ফেলা চাই তো দেখো অতটা দুধ খেয়েছে আর অতটুকু দুধ ফেলেই দিল তারপরে ওদিকে আনটি চলে এসছে আনটি ওকে পড়াচ্ছে আর ওদিকে ওর ব্রেকফাস্টটা তো ঠিকঠাক হলো না ওইটুকু পাতলা জলের মতন দুধ সেই দুটো বিস্কুট দিয়ে খেয়েছে তো ওর জন্য দেখো সকালবেলায় আজকে ভাতই করে নিয়েছি ডিম আর আলু সিদ্ধ দিয়ে ওটাও পড়তে পড়তেই ওকে ওখানেই খাইয়ে দেবো আনটির সামনেই আর এদিকে আন্টি চলে যাওয়ার পর বই খাতাগুলো কিন্তু ওই পুরো ঠিকঠাক করে এরকম টুলের ওপরে গুছিয়ে অন্তত রাখে বইয়ের টেবিলে না রাখলেও তো ওভাবেই গুছিয়ে রাখলো তারপরে আন্টি দশটা থেকে বারোটা অবধি পড়িয়েছিল মানে সানের সময় হয়েই গেছিল তো ওই জন্য ও বাথরুমে স্নানটা করে নিল আর শনি রবি ছুটি থাকলে ও হচ্ছে কখনও সখনো তোমার হচ্ছে নিচে কলতলায় স্নান করতে যায় তো নিচে কলতলায় গেলে জল বালতি সাবান সব নিয়ে যেতে হয় তো আমি বললাম বাবা বাথরুমেই করে নেয় আর ও কিন্তু বাথরুমের দরজাটা বন্ধ করে নেয় বন্ধ করে স্নান করতে থাকে জল নিয়ে খেলতে থাকে অনেক কিছু করতে থাকে প্রায় আধ ঘন্টার আগে বাথরুম থেকে বেরোতেই যায় না তো আজকে বললাম তোর জন্য তুই একটু দরজাটা খোলা রাখ আজকে একটু বন্ধুদের সাথে তোর ভিডিওটা শেয়ার করবো তুই কীভাবে সান করিস তো ওর মধ্যেই দেখো ওর ওই রকমই পাকামি চলে এরকম মগের মধ্যে সার্ফ নিল নিয়ে ওর গেঞ্জিটা আবার ধোয়া চাই ওর আবার প্যান্টটাকেও ধুয়ে দেয় ওর গেঞ্জি প্যান্টটা ধুয়ে ও সুন্দর করে কলার মাথায় আবার রেখে দেয় তারপরে ওটাকে সুন্দর করে চেপড়ায় তারপরে আবার ওটাকে মেলে দেয় সবটাই আমাদের দেখেই শিখেছে আমি আর ওর দিদি যা করি সেটাই ও করতে চায় তো আমরা যেমন বাথরুমে দরজা বন্ধ করে স্নান করি সব নিজের জামা কাপড় কেচে নিজেরাই নিয়ে এসে মেলি তো ওটাই ও শিখেছে তো ওটা আর আমাদের শিখিয়ে দিতে হয়নি তো ও দেখো সুন্দর করে তারপরে এসে জামাটা কিন্তু পরে নিচ্ছে আর এই জামা আমারটা ওর যে কী প্রিয় কি বলবো একটু ছোট হয়ে গেছে একদম হয় না তা না কিন্তু একটু গায়ে টাইট টাইট হয়েছে ইদানিং কিন্তু তবুও ওটা ছাড়বে না ওই গেঞ্জিটাই ও পড়বে আমরা বলছি দে আমরা টেনে দিই না আমি টানবো তো ওইভাবে দেখো তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে কি সুন্দর করে প্যান্ট আর জামা পরে নিল সেগুলো কিন্তু অনেক দিন আগেই শিখে গেছে আরও দু বছর আগে আমাকে কিন্তু এগুলো কিছুই করিয়ে দিতে হয় না তারপরে এই যে দেখলে তোমরা খেয়াল করলে বাহাতে কিন্তু মাথাটা আশ্রালো ব্রাশ করা মাথা আশ্রানো কিছু কিছু জিনিস তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ও কী কী কাজগুলো বাহাতে করে আর কোন কোন কাজগুলো ডান হাতে করে তো বলতে পারো দুই হাতি সমান চলে তো তারপরে এই যে সান হয়ে গেছে আর কিছু কাজ পাচ্ছে না এই যে এরকম ওলট পালোট ঝাপা ঝাঁপি করছে আর ওদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট ঘর ফর গোছানো সমস্তটাই কমপ্লিট তো ওদিকে আমের টক ছিল কারকল ভাজা ছিল ছোটো মাছের চচ্চড়ি ছিল আর ডাল ছিল তাতে কিন্তু ওর কোনো আপত্তি নেই এই কাঁঠালের দানার ডালটা দিয়েই ও আর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছিল তো ওকেই দিয়ে দেবো ওরকমভাবে একটুখানি সাজিয়ে গুজিয়ে দিলে খেতে খুব ভালোবাসে তো মাঝে মাঝে ওর বাবাকেও ওরকম দিয়ে থাকি তো ওটা দেখে ওরও বায় না যে আমাকেও একটু এরকম সাজিয়ে দাও তো আমি বললাম আজকে যখন তোর ভিডিওটাই পুরো শেয়ার করছি তাহলে তোকে একটু রকম করে সাজিয়ে দিই তো এরকমভাবে মরলাম মাছের চচ্চড়িটা সাইডে দিয়ে ডাল দিয়ে এক বাটি আর কারকল ভাজা লেবু আর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম আর আমের টক তো ওই দেখো বাটিগুলো ও সাইডে এরকম নামিয়ে রেখে তারপরে সুন্দর করে ডাল দিয়ে মেখে কিন্তু ও ভাতটা খেয়ে নেবে আর ও কিন্তু সমানেই খালি বলছে মা আমাকে ডাল দাও আমি ডালটা দিয়েই খাবো তখন আর ওর মাছের চচ্চড়ির দিকে মাছের দিকে আর নজরই নেই ডাল হলে এরকমই তো তারপরে একটুখানি বলতে পারো জোর করেই শুয়েছিলাম ওই পাঁচ থেকে সাত মিনিট চোখ বন্ধ করে ছিল আর কি ঘাপটি মেরে ঘুমায় তো নিই ওই আর কি কতক্ষণে একটু বেরোবে নিচে যাবে খেলবে দৌড়াদৌড়ি করবে আর এদিকে আমার জামাকাপড়গুলো শুকিয়ে গরমে খটখটা হয়ে গেছে এতক্ষণ তো ঘরে এসি চলছিল তো বাইরে বেরিয়ে বিভৎস গরম একটু ব্যালকনিতে দাঁড়ালাম দেখলাম যে একটু ওয়েদারটা এমন আছে যে ওকে বেরোতে দেওয়া যাবে আর এক একদিন হয় কি যে এতটাই অন্ধকার হয়ে যায় তখন আর ওই সন্ধ্যাবেলায় বের করি না মশার কামড় খাওয়া ছাড়া আর কিছুই হবে না তো একটুখানি ওই সাইকেল চালিয়ে আসলো বাইরে এই রাস্তার সামনেটা আর বললো মা একটু দৌড়াদৌড়ি করবো আর ওর নিজের সাইকেলের থেকে ও দিদির সাইকেলটা ওর বেশি প্রিয় ওই বড় সাইকেলটা ওঠার জন্য কি না করতে থাকে আমি বলি ওটা তোর থেকে এখন অনেক বড় তুই পারবি না তবু ওর ওটাই চাই আর ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে আমাদের মেন রাস্তা ওই মেন রাস্তা পার হয়ে অনেকটা গিয়েই কিন্তু আমাদের মাঠ তাই আমি ছাড়া সাহস পাই না হয় সঙ্গে করে আমার যেতে হবে না হলে মানে কি বলবো আর একা ছাড়তে ছাড়লে খুবই ভয় লাগে তো ওই ওইটুকুই দৌড়াদৌড়ি খেলাখালি করলো আর গলিতেও বন্ধুবান্ধব আছে তো সবার তো সবসময় হয় না কারোর পড়া থাকে কারোর অন্য কিছুও থাকে তো ওই জন্য হয় না একটুখানি নিচে দাঁড়ালাম তো ও একটুখানি খেলো ঢেলো তারপরেই এসে হাত মুখ ধুয়ে এই যে দেখো ঝাঁপাঝাঁপি লাফালাফি শুরু করেছে আমি বললাম যে তুই একটুখানি জামাটা চেঞ্জ কর জামাটা চেঞ্জ করে নে আর আমি একটু দিকে সন্ধ্যা পুজো দিয়ে নিই আর তারপর কিছু করে দেবো একটু খেয়ে নিবি তারপরে পড়তে বসবি তো ওদিকে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম আর এদিকে ও বললো যে না মা অন্যদিন ম্যাগি ঠ্যাগি খায় আজকে বললো না মা আমি দুধই খাবো তাই মানে বেলা তো দুধ খাসনি নি বললো না আজকে আমি এখন দুধই খাবো তো ওর যখন যা খেয়াল খুশি ওর জন্য একটুখানি দুধ আর আমার জন্য চা নিমকি নিয়ে আসলাম তারপরে একসাথে একটু বসে খেয়ে তারপরে ওকে জামা কাপড় ছাড়িয়ে হাত পা মানে পরিষ্কার টুস্কার করে দিয়ে একবারে হাত পা তো নিজেই ধুয়েছিলো জামাটা চেঞ্জ করে দিলাম কারণ খেলে এসে প্রচণ্ড ঘেমে গেছিলো একটু পাখা তলায় বসবো তারপরে জামাটা আমার চেঞ্জ করি বললো পর তো একটুখানি পরে নিল তারপরে হচ্ছে আবার দিদি আর ও ড্রয়িং করতে বসলো একটুখানি ড্রয়িং করে নিল তো ওদের ওটা কোনো খেয়াল খুশি যখন যা ইচ্ছা হয় আর কি এরকম করলো তো তারপরে হচ্ছে তোমার রাত্রিবেলায় আবার একটু ডিমের ঝোল করেছিলাম তো ওই ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিল তো তারপরে আমরা শুয়ে পড়ব আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ও কিন্তু এরকমভাবেই সারা ছুটিটা কাটালো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা